শীতের সন্ধ্যায় গরম গরম স্যুপ খেতে কান্না ভালো লাগে আর তা যদি হয় বাড়িতে বানানো টমেটো স্যুপ তাহলে তো কোনো কথাই নেই পুষ্টিগুণে ভরপুর টমেটো স্যুপ পরিবারের সকলেই খেতে পারেন নমস্কার বন্ধুরা টেস্ট পেস্ট কুজিনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের রান্না আমি জানি আপনারা বাড়িতে সকলেই টমেটো স্যুপ বানিয়ে থাকেন তবে আমি কিভাবে বানাই চলুন আজ সেটাই দেখে নেব টমেটো স্যুপ বানাতে তো খুব বেশি উপকরণ লাগে না তো আমি এখানে দু বাটি স্যুপ বানাবো তার জন্য এখানে নিয়েছি ছোট এক টুকরো গাজর গাজরটা একটু বড় ছিল তাই আমি অর্ধেকটা নিয়েছি যদি ছোট সরু গাজর হয় তাহলে গোটা একটা নিতে হবে আর নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ মাঝারি সাইজের চারটে টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাটা ঝাল হিসেবে নিতে হবে প্রথমে টমেটোটা একটু চিরে নেব এবার একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি এখন এই টমেটোটাকে সেদ্ধ করতে গ্যাসে বসিয়ে দেব। টমেটো সেদ্ধ হতে বেশি সময় লাগে না টমেটো সেদ্ধ হতে থাক সেই সময় গাজর আর পেঁয়াজটা কেটে নেব পেঁয়াজ আর গাজরটা যেমন খুশি কেটে নিলেই হবে গাজরেও তো ভরপুর পুষ্টি অনেক বাচ্চারাই সবজি খেতে চায় না তো এভাবেও বানিয়ে তাদের খাওয়ানো যেতে পারে একটা গ্রাইন্ডার জারে আমি গাজর আর পেঁয়াজ নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা দিতে হবে এটাকে গ্রাইন্ড করে নেব তার আগে টমেটোটা দেখে নেব টমেটোর গাটা ফেটে গিয়েছে আর বেশি সেদ্ধ করার দরকার নেই টমেটোর গাটা ফেটে গেলেই এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিতে হবে টমেটোটা ঠান্ডা হতে থাক সেই সময় পেঁয়াজ গাজর আর কাঁচা লঙ্কা একসাথে গ্রাইন্ড করে নেব একটুও জল না দিয়ে একদম স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এখন এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি টমেটো ঠান্ডা হয়ে গিয়েছে এখন খোঁসাটা ছাড়িয়ে নেব টমেটো সেদ্ধ করার আগে চিড়ে দিয়েছিলাম আর টমেটো সেদ্ধ হয়ে ফেটেও গিয়েছিল তাই খোঁসা ছাড়াতে অসুবিধে হলো না চারটে টমেটোর খোঁসা ছাড়িয়ে নিলাম এখন টমেটোগুলোকে টুকরো করে কেটে ওই একই গ্রাইন্ডার জারে দিয়ে আমি গ্রাইন্ড করে নেব বড় গ্রাইন্ডার জারটা নিলে গাজর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব একসাথেই গ্রাইন্ড করে নেওয়া যাবে আমি যেহেতু ছোট জারটা নিয়েছি তাই আলাদা আলাদা করে আমি গ্রাইন্ড করে নিচ্ছি টমেটো গ্রাইন্ড করে নিয়ে একটা পাত্রে ঢেলে নিলাম টমেটো খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে হবে যাতে টমেটো টুকরো না থাকে এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দু চামচ মাখন মাখনটা গলতে শুরু করলে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা মাখনের সাথে আদাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এক মিনিট এটাকে ভেজে নেব এদিকে ধনেপাতা কুচিয়ে রেখেছি এক টেবিল চামচ মতো ধনেপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর মাখনের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে কয়েক সেকেন্ড এটাকে ভেজে নেব এখন এর মধ্যে গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মাঝারি আঁচে রেখে দুই তিন মিনিট এটাকে রান্না করতে থাকব। মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবো যাতে নিচে লেগে না যায় দুই তিন মিনিট এটাকে রান্না করে নিলে কাঁচা পেঁয়াজ গাজরের গন্ধটা চলে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে যখনই এর কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন চিনি ওয়ান থার্ড নুন দিলাম আর সামান্য চিনি দিয়ে দিচ্ছি টমেটোর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলে ভালো হয় নুন চিনিটাকে মিশিয়ে নিয়ে মাঝারি আঁচে রেখে এটাকে নাড়তে থাকবো যখনই মিশ্রণটা ঘন হয়ে কালারটা আরো ডিপ হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেব গরম জল গাজর পেঁয়াজের মিশ্রণটা ছিল সেই বাটিতে করেই জল দিয়ে দিচ্ছি প্রথমে দু বাটি জল দিলাম মিশিয়ে নিয়ে দেখব এখনও জল লাগবে আমি আরও জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন ভালো করে এটাকে মিশিয়ে নেব আরও দেড় বাটি মতো জল দিয়েছি যেহেতু কর্নফ্লোর আছে এটা ফুটলে ঘন হয়ে যাবে সেই হিসেবে জল দিতে হবে দুজনের হিসেবে এখানে স্যুপটা তৈরি করছি ফুটতে শুরু করেছে এটাকে ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা আপনাদের কি স্যুপ খেতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমায় লিখে জানাবেন আর এভাবে যদি টমেটো স্যুপ আগে না বানিয়ে থাকেন একবার বানিয়ে দেখুন দারুণ টেস্ট হয় যখনই কিছু খেতে ইচ্ছা করে না মুখে রুচি থাকে না তখন এভাবে টমেটো স্যুপ বানিয়ে খেতে পারেন মুখে রুচি আসে ফুটতে ফুটতে দেখুন ঘন হয়ে গিয়েছে এখন এটাকে গরম গরম সার্ফ করে দেব ঠিক এরকম ঘন অবস্থায় নামিয়ে গরম গরম সার্ফ করে দেবেন সঙ্গে ব্রেড টোস্টও দিতে পারেন দুর্দান্ত লাগে পরিবেশনের সময় ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন রেসিপিটি আপনার যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না আর বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপে ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন আর আপনার যদি আমার ভিডিও ভালো লাগে আর আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দেবেন আজ আসি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ